এক জঙ্গলে একটি শেয়াল তার শেয়ালিনী আর দুটো বাচ্চা নিয়ে বাস করত। একদিন সকালবেলা খাওয়ার সময়, কি রে কি হলো, খাচ্ছিস না কেন? আমি খাবো না। তাহলে কি খাবি? তরমুজ খাবি? আলু খাবি? আমি এগুলো কিছুই খাবো না। আমি বড় হয়ে গেছি, আমি এখন মুরগি খাবো। ঠিক আছে, এখন তো দিন, রাত হোক, তোর বাবা গিয়ে মুরগি নিয়ে আসবে, এখন তো খা। ঠিক আছে দাও। তারপর রাত গভীর হতেই শিয়ালটি মুরগি শিকার করার জন্য বেরিয়ে পড়ল। মুরগি ধরার জন্য সে গ্রামের দিকে যেতে লাগলো। গ্রামে ঢুকতে একটি বাড়িতে খোপের মধ্যে সে অনেকগুলো মুরগি দেখতে পেল। সেখান থেকে একটি মুরগি নেওয়ার জন্য সে খোপের ভিতর ঢুকল। এদিকে মুরগির শব্দে মুরগির মালিক জানালার কাছে এসে দেখল একটি শেয়াল তার মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারল না। হা করে চেয়ে চেয়ে দেখল। শেয়ালটি মুরগি নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় তার বাঘের সাথে দেখা হলো। বাঘ বলল, কি হে শেয়াল পণ্ডিত, মুরগি নিয়ে আসলি নাকি? হ্যাঁ, ছেলেটা মুরগি খেতে চেয়েছিল তাই একটা নিয়ে আসলাম। মুরগিটা আমায় দিয়ে যা, আমার ছেলেটাও মুরগি খেতে চেয়েছে। কিন্তু এটা তো আমি নিয়ে আসলাম, তোমায় দেব কেন? তুমি গিয়ে আর একটা নিয়ে আসো। তুই বোধহয় জঙ্গলে থাকতে চাস না, তাই না? যদি থাকতে চাস তবে মুরগিটা আমায় দিয়ে যা। শেষমেশ কোনো উপায় না দেখতে পেয়ে শেয়ালটি মুরগিটি বাঘের কাছে রেখে মন খারাপ করে বাড়ি ফিরতে লাগলো। বাড়ি ফিরতেই তার শেয়ালিনী বলল, কি হলো, এত দেরি হলো কেন, মুরগি পাওনি? তারপর শেয়ালটি সব ঘটনা খুলে বলল আর বলল, আজকে তো আনতে পারলাম না, কালকে যে করেই হোক নিয়ে আসব। এদিকে সকাল হতেই মুরগির মালিক ফাঁদ তৈরি করে ফেললো শেয়ালকে ধরার জন্য, আর রাত হতে শেয়ালটি আবার বেরিয়ে পড়লো মুরগি চুরি করার জন্য। খোপের কাছে আসতে সে একটি মুরগি বাইরে দেখে খুব খুশি হলো। মন খুশি থাকায় আর অন্ধকার থাকায় শেয়ালটি ঝুলে থাকা ফাঁদ দেখতে পেল না। এদিকে মুরগির মালিক আগে থেকেই জেগে আছে শেয়ালকে ধরার জন্য। মুরগির কাছে আসতেই সে ফাঁদ ফেলে শেয়ালকে দিল আটকে। তখন লোকটি কাছে এসে বলতে লাগলো, আজ তোকে মেরেই ফেলবো পাজি শেয়াল, তুই কালকেও একটা মুরগি নিয়ে গেছিস, আবার আজকেও এসেছিস। শেয়ালটি তখন বুদ্ধি করে বলল, এতে আমার কোনো দোষ নেই, এসব কাজ আমি বাঘের কথাই করেছি, আর তুমি যদি আমাকে মেরেও ফেলো তবে বাঘ আরেকজনকে পাঠাবে, আর বাঘের নজর তোমার ছাগলের দিকে। কি, বাঘ আমার ছাগল খাবে? যদি তুমি আমার প্রাণ ভিক্ষা দাও তবে আমি তোমায় বাঘকে ধরিয়ে দিতে সাহায্য করব। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, তুই যদি বাঘকে ধরিয়ে দিতে পারিস তবে তোকে একটা মুরগি উপহার দেব। পরিকল্পনা মতো শেয়ালটি বাঘের গুহার কাছে যেতে লাগলো, কিন্তু সে দেখল বাঘ আগে থেকেই রাস্তা অপেক্ষা করছে তার শিকার কেড়ে নেওয়ার জন্য। কাছে আসতেই বাঘ বলতে লাগলো, কি রে আজকে মুরগি পেলি না? আনলেই তো তুমি কেড়ে নিতে, তাই আনিনি, বরং তার চাইতে ভালো একটা সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? আমি যেখান থেকে মুরগি চুরি করি সেই বাড়িতে একটা ছাগল আছে, যদি তুমি আনতে পারো তবে বেশ কদিন খেতে পারবে। ছাগলের কথা শুনে বাঘ রাজি হয়ে গেল। তারপর তারা গ্রামের দিকে যেতে লাগল। বাড়িতে ঢুকেই ছাগল দেখে বাঘ তো মহা খুশি, কেননা ছাগলটি একটি খোলা জায়গায় বসে ঘুমাচ্ছে। তখন বাঘ গর্ব করে বলতে লাগল, এ তো একদম সহজ শিকার শেয়াল পণ্ডিত, একে তো আমি চোখ বন্ধ করে শিকার করতে পারবো। না অন্ধকার, পারবে না। দেখবি চোখ বন্ধ করে শিকার করব। দেখি কেমন করে আনো। তারপর বাঘ চোখ বন্ধ করে ছাগলের কাছে আসতে লাগলো।
ছাগলের কাছে আসতেই ছাগলের মালিক ফাঁদ ফেলে বাঘকে দিল আটকে। তখন সে বলল, শিয়াল পণ্ডিত, আমি তো আটকে গেলাম, আমায় বাঁচাও। তুমি আটকে যাওনি দুষ্টু বাঘ, তুমি আটকানো হয়েছে। আমি কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে চুরি করে মুরগি নিয়ে যাই, আর তুমি আমার থেকে কেড়ে নাও? এটা তোমার পাওনা ছিল, এখন তুমি এখানেই মরো। তখন লোকটি কাছে এসে বলতে লাগল, দুষ্টু বাঘ, তুই আমার ছাগল খাবি? কাল সকালে গ্রামের সকলের সামনে তোকে শুলে চড়িয়ে মারব। অবশেষে বাঘ খাঁচায় আটকে রইল, আর শেয়ালটি তার পুরস্কার হিসাবে একটি মুরগি নিয়ে বাড়ি ফিরলো।